नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइस, এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহন বাগানের একজন টার্গেট প্লেয়ার। তো টার্গেট প্লেয়ার বলার একটাই কারণ তোমরা সকলেই জানো জনি কাউকো। তো তার ইনজুরির জন্য তিনি ছিটকে গেছে এবং এটিকে মোহন বাগান চাইছে একটা কোয়ালিটি প্লেয়ার আনতে। তাতে যতটাই ট্রান্সফার ফি দিতেই হোক বা যত বড় অ্যামাউন্টই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা ভালো রকম প্লেয়ারকে দলে চাইছে এটিকে মোহন বাগান। তো অনেক জায়গা থেকে রিপোর্ট করা হয়েছিল এই প্লেয়ারের উপর নজর রেখেছে এবং এই প্লেয়ার আইএসএল এ খেলছে। তো আইএসএল এ তিনি দুর্দান্ত রেকর্ড করে ফেললেন। তো কে এই প্লেয়ার, সমস্ত কিছু এবং কী রেকর্ড করলেন সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তো তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো গাইজ, যদি প্লেয়ারটার কথা বলা হয়, প্লেয়ারটার অন্য কেউ নয়, চেন্নাই এফসির প্লেয়ার এল খায়াতি। তো এল খায়াতি প্রথম দিকে আইএসএল এ কয়েকটা ম্যাচে সুযোগ না পেলেও তার পরবর্তী সময় যখন সুযোগ পেয়েছেন সেই সুযোগকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন এবং সেই কারণেই রাফায়েল কিভিলারোর মতন প্লেয়ারকে চেন্নাই এফসি ছেড়ে দিয়েছে। তো এই প্লেয়ারটা হলো এল খায়াতি। তো এল খায়াতি এখনও পর্যন্ত হিরো আইএসএল এ 6টা ম্যাচ খেলেছে এবং সেখানেই তার কামাল দেখিয়ে দিয়েছে। 338 মিনিট খেলে তিনি 7টা গোল করেছেন এবং 4টে অ্যাসিস্ট করেছেন। তো সেখানে 224টা পাস ছিল এবং দুর্দান্ত কিছু টাচেসও দিয়েছেন। তো এই প্লেয়ারটা দুর্দান্ত একটা রেকর্ড করে ফেলেছেন যে লাস্ট ম্যাচ অর্থাৎ কালকে যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ম্যাচ ছিল সেখানে 3-3 গোল অর্থাৎ তিনি হ্যাট্রিক করেছেন, এছাড়া 2 অ্যাসিস্ট করেছেন। তো এই প্লেয়ারের উপর নজর রেখেছিল এটিকে মোহনবাগান, কিন্তু যেরকম ফর্মে তিনি রয়েছে তো এইরকম প্লেয়ারকে চেন্নাই এফসি ছাড়বে বলে তো মনে হয় না। প্রতি দলই চায় একটা করে কোয়ালিটি প্লেয়ার তাদের দলে রাখতে। তো এটিকে মোহনবাগানে যেমন হুগো বুমোস রয়েছে, মুম্বাই সিটি এফসিতে যেমন গেট স্টুয়ার্ড রয়েছে, তো চেন্নাই এফসির হয়ে এবছর যেরকম ফর্মটা তার দেখা গেছে এল খায়াতির, তো তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে। এটিকে মোহনবাগান তার উপর যতই টার্গেট করুক তাকে এই সিজনে অন্তত নিতে পারবে না বলে মনে হয়, কারণ এইরকম প্লেয়ারকে চেন্নাই এফসি হাতছাড়া করবে না। তো চেন্নাই এফসির মাঝমাঠটা দুর্দান্ত লাগছে এবং অ্যাটাকিং পজিশনটা খুব ভালো লাগছে এই প্লেয়ার আসার জন্য। অন্যান্য প্লেয়ারদের অবস্থা খুব একটা এখনও পর্যন্ত ভালো নয়, কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এল খায়াতি। তো এল খায়াতি যদি হোল সিজন খেলতে পারে সেক্ষেত্রে তিনি দুর্দান্ত একটা রেকর্ড করে ফেলবেন। আর এই সময় এখন পর্যন্ত তিনি গোল্ডেন বুট অর্থাৎ টপ ক্লাস গোলের মধ্যে প্রথমে রয়েছে, 7টা গোল করে সবার উপরে রয়েছে, তারপর রয়েছে জর্জে পেরিরা ডিয়াজ। তো এই ডিলটা যেটা ছিল সেটা ডান হওয়ার চান্স অনেক কমে গেল কালকের ম্যাচ হওয়ার পর। তো এই ছিল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।